রাতের অন্ধকারে সাফ হচ্ছে আত্রেই নদীর বাঁধের কাজ, এমনকি বাঁধ কেটে রাস্তা বানিয়ে বালি তোলা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। চকভ্রেগু ডাকরা এলাকার বাসিন্দারা ফের একবার বানভাসী হবার আশঙ্কায় ভুগছেন। বাসিন্দাদের তরফ থেকে সেচ দপ্তরে লিখিত অভিযোগ জানানো হলেও প্রকাশ্যে অভিযোগ জানাতে কেউই এগিয়ে আসছেন না। বালি ব্যবসায়ীদের এই কর্মকাণ্ডে প্রকাশ্যে বিরোধিতা করতেও সাহস করছেন না বাসিন্দারা। এদিন এলাকায় ছবি করতে গেলে বালি ব্যবসায়ীরা এই খবর করতে নিষেধ করতে থাকে এবং কার্যত তাদের জমায়েত দেখেই স্থানীয় বাসিন্দারাও এগিয়ে আসবার সাহস দেখাতে পারছেন না। সেচ দপ্তর লিখিত অভিযোগ জানানো কপিতে বাসিন্দারা জানিয়েছেন যে এলাকার নদী বাঁধ কেটে রাস্তা বানিয়ে চলছে ট্রাক্টরে বালু তোলার কাজ, এমনকি ওই রাস্তা বানাতে গিয়ে সামনে পড়া গাছগুলো কেটে ফেলা হচ্ছে। তবে বালি ব্যবসায়ীদের অবশ্য দাবি যে তারা রাজস্ব দিয়েই এই বালি তোলার কাজ করছেন এবং বাদ তারা কাটেননি এবং গাছও তারা কাটেনি, এসব কারা করছে তাদের জানা নেই। এই বিষয়ে সেচ দপ্তরের তরফ থেকে কি জানানো হচ্ছে শুনবো আমরা। সেক্ষেত্রে ওই ম্যাগনেট ক্রস করে নদীর মধ্যে যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের থেকে পারমিশন ওকে নিতে হবে, অবজেকশন নিতে হবে। আদারওয়াইজ ও আমার এম্বাংমেন্টকে ড্যামেজ করে ও নদীর মধ্যে যেতে পারবে না, এবং সেক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত আছে, সেই শর্ত সাপেক্ষে আমি ওকে নো অবজেকশন দিতে পারি। এই গাছ কাটা মানে বাঁধের যে গাছগুলো ছিল সেগুলো মানে কেটে ফেলা হয়েছে, সেই নিয়ে আপনি বড় থেকে জানাবেন? সেটা আমি আগে এনকোয়ারি করে দেখি ও কী করেছে না করেছে। আমার কাছে এই মুহূর্তে আপ টু ডেট কোনো রিপোর্ট নেই যে গাছ কি কেটেছে কাটেনি, আমি আগে দেখে নিই যে কি গাছ কেটেছে, সেটা দেখে তারপরে যা স্টেপ নেওয়া হবে। গিয়ে যদি দেখেন যে বাঁধ কাটা আছে এই এরিয়াতে আপনার কি স্টেপ নেবেন? আর সেক্ষেত্রে আগে এনকোয়ারি করি, দেখে নিই। সর্বভারতীয় শাড়ি লেহেঙ্গা চুড়িদারের বিপুল সম্ভার নিয়ে আপনাদের সেবায় আমরা প্রস্তুত। কোভিড-19 যুদ্ধে সরকারি রীতি মেনে থ্রিজি নেক্সট জেনারেশন সম্পূর্ণভাবে তৈরি। RRN রোড কানাড়া ব্যাংকের পাশে এবং মান্নাবার শোরুমের দোতলায় কোচবিহার